नीला बेरे आलमडांगा एलाकार 23 नং দাগের 20 বিঘা খাট জমির নিলাম যা সীমানার উত্তরে আবু মিয়া দক্ষিণে খালেদা আক্তার পূর্বে জহির বাবু পশ্চিমে আলম সরকারের জমি অবস্থিত নিলামের নির্ধারিত মূল্য 10 লক্ষ টাকা 10 লক্ষ 1 10 লক্ষ 2 12 লাখ 12 লাখ 1 12 লাখ 2 15 লাখ 15 লাখ 1 15 লাখ 2 17 লাখ पचिस लाख तेईस लाख पैंतीस लाख चल्लिस लाख पचास बस और बाहर ना चल साठ लाख बस साइरा दें बर्षे ते माछ मात्र गेथेछि एकटू खेले नहीं आशी लाख एक कोटी दस लाख देड़ कोटी टाका एक कोटी पचहत्तर दुई कोटी दुई कोटी एक दुई कोटी दुई दुई कोटी तीन এই জমি এই মুহূর্ত থেকে জননেতা কামাল সাহেবের চলো যাই চলো জমিটা তাহলে শেষ পর্যন্ত আমারই হলো হ্যাঁ হলো কিন্তু সোনার মুকুট কিনতে এসে তুমি যে পা পরিষ্কার করার জন্য পাপস কিনে ফেলেছো তা কি টের পেয়েছো কি বলতে চাও তুমি এখনো বুঝোনি দশ লাখ টাকার জমি দুই কোটি টাকা দিয়ে কেনার মতো আহাম্মক কিন্তু আমি নই তোমার কারণে আমি জননেতা হতে পারিনি ঠিক ইলেকশনে তোমার কাছে আমি পরাজিত হয়েছি আর বিজয়ী হয়েছো তুমি সত্যি কিন্তু তোমার আর কোনো সাফল্য আমি বেঁচে থাকতে সহজে হতে দেব না যেমন দুই কোটি টাকা দিয়ে জমি তুমি কিনেছো দশ কোটি টাকা খরচ করেও সে জমি দখল তুমি কোনোদিন পাবে না জমি দখল নেওয়ার জন্য টাকার দরকার হয় না দরকার হয় সাহস আর শক্তির এই দুটোর মিলিত জিনিস আমার কাছে আছে তার নাম রবিন জীবন মৃত্যুর মালিক আল্লাহ আর কার মৃত্যু কখন হবে ওই উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না তুই যদি আমার হাত থেকে বাঁচতে চাস সরে যা জীবনের পরোয়া এই রাশেদ করে না এই রবিনের বাসায় কাপড়ে কাপড় আগে থেকেই কেনা আছে
করতে রবিরও ভয় করে না। अरे सर आपनी थाने की आश्चर्य फोन करले तो निजे चले जेतम रबिन के धरे रेछो केनो मारामारी सन्त्रास एक्सटर्शन के सर जमी दखल करते गिएछिलो रबिन आमार निर्देशे आमार नीलामे केना जमी दखल करते गिएछिलो ये आमागो ना जानाइया गेछे सर তাই তো সন্ত্রাসী কেসে পুইরা গেছে আমার আর করার কিছু নাই কিছু করার নেই মানে তুমি জানো আমার হাত কত বড় লম্বা আরে স্বরাষ্ট্র মন্ত্রী আমার মামা শ্বশুর হ্যাঁ রবিনকে এক করে ছেড়ে দাও আর রাশেদ রবিনকে ছেড়ে দিলে রাশেদকেও ছাড়তে হবে মামার বাড়ি আপনার নাকি জানে ধরুন তারে ছাড়ুন রাশেদের স্থান দেব না হ্যাঁ সত্যিকারের সন্ত্রাসীদের কখনো ছাড়া উচিত না সত্যি স্যার নিজের চোখে সন্ত্রাস করেছে দেখি রাশেদরে আমি গ্রেফতার করেছি ওসি সাহেব আপনার চোখে কালো চশমা পরাবো বলেই তো থানায় এসেছি এই নেন এই জন্যই তো এই থানায় আসা দশ লাখ খরচ করেছি দুই তিন বার এমন ডান মারতে পারলেই চালান উঠে যাইব গা ওসি সাহেব মন খারাপ করেন না স্যার আপনার কথা না শুনলে আমারে ট্রান্সফার করবে আর কাদের সাহেবের টাকা না হলে আমার বউ আমারে ট্রান্সফার করে দিব সবার কথাই আমাকে শুনতে হয় স্যার আমারে মাফ করে দিয়ে সেন্ট্রি ওদেরকে ছেড়ে দাও জি স্যার এরা যতবার অ্যারেস্ট হইব ততবারই আমার লাভ না 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 তোদের দিয়ে কিচ্ছু হবে না এতগুলো লোক নিয়ে গিয়ে ওই রাশেদকে শিক্ষা দিতে পারলি না সময় মতো পুলিশ না চলে এলে ওকে এমন শিক্ষা দিতাম যে ওই রাশেদ জীবনে সজাগ হয়ে দাঁড়াতে পারতো না আমি এত কিছু শুনতে চাই না আমি লাশ চাই লাশ রাশেদের লাশ সাথে ওই ডাক্তারের কিন্তু থানা পুলিশ আলমডাঙ্গায় যতদিন বাবর ওসি আছে ততদিন কোনো অসুবিধা হবে না ঠিক আছে লাশ চেয়েছেন পাবেন মন্টু ভাই এত টাকা শুধু এক বান্ডিল নয় আরো আছে পলি যদি আজ রাজি হয় তাহলে ওকে নিয়ে সারা রাত ফুর্তি করব কিন্তু যার জন্য এত আয়োজন সে কোথায় ওই যাইতেছে রাস্তা ছাড়ুন আমার প্রস্তাবে রাজি কিনা বললেই রাস্তা ছেড়ে দেব তোর মতো বাজে ছেলে প্রস্তাবে আমি রাজি হব ভাবলে কি করে আপোষে না পেলে
আমি জোর করে ছিনিয়ে নিতে জানি। শালি, তোকে আমি এমন শিক্ষা দেবো যে কাল থেকে তুই আর ঘরের বাইরে বেরোতে পারবি না। চুপ শালি, আমার গায়ে হাত দেওয়ার মজা তোকে আমি বুঝাবো। এক এক করে কিস খাবি, কিস খা। ছোটটা তো শক্ত কে। কাপড় গুছাচ্ছিস কেন? তুই যাকে মেরে রক্তাক্ত করেছিস সে পুলিশের ডিআইজির ছেলে। ওর কিছু হলে ওর বাবা এক গাড়ি পুলিশ পাঠিয়ে দেয়, তাই পুলিশ আসার আগেই তোকে নিয়ে পালাতে হবে। না বলে, আমি ন্যায়ের পক্ষে, তাই আমি পালিয়ে যেতে পারি না। তোকে পারতেই হবে ভাইয়া, ও মারা গেলে তোর ফাঁসি বা যাবজ্জীবন হবে, তখন আমার কি হবে? তুই তো ভালো করে জানিস আমি অন্যায় সহ্য করতে পারি না। আমি ব্যবসা করে যা পাই, গরিব দুঃখের দুঃখ দেখলে তাদের মাঝে বিলিয়ে দিই, দুর্বলের উপর সবলের আক্রমণ দেখলে সে অত্যাচারে সবলের উপর ঝাঁপিয়ে পড়ি। তাই বলে তুই আমার জন্য নিজের কথা ভাববি না? তোর জন্য আমি আমার জীবন দিতেও পিছপা হব না। তুই যদি আমার কথাই ভেবে থাকিস ভাইয়া, তাহলে চল পুলিশ আসার আগেই আমরা পালাই। ওই শয়তান মিন্টুর বাবা খুব খারাপ মানুষ। কিন্তু যাবো কোথায়? ঠিক আছে, যেতে যখন হবে চল নিজের বাবার ভিটে ফিরে যাই, যেখানে আমরা আমাদের বাবা মাকে হারিয়েছি, সেই চট্টগ্রামের আলমডাঙ্গায়। রাশেদ যতক্ষণ পর্যন্ত তার অপরাধের জন্য ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত এ রাস্তা বন্ধ থাকবে। এই তোরা যা, রিক্সা ভ্যান ভেবে রেখি সব আটকা। দয়া করো বাবা, আমার মেয়েটা প্রসব ব্যথায় কষ্ট হচ্ছে। চুপ শালা, এদিক যাওয়া যাবে না। বাস ওস্তাদে হব। আপনাদের ওস্তাদ কোথায় বাবা? আমার ঈশ্বর ছেড়ে বলো, আমার মেয়ে হাঁটতে পারছে না, ওর প্রসব ব্যথা উঠেছে, দয়া করো বাবা। অসম্ভব, আপনি অন্য রাস্তা দিয়ে ঘুরে যান। বাবা বাবা একটু দয়া করো বাবা, নয় তোমার মেয়ে মারা যাবে। পাঠান পাঠান বলছি, এই বুড়োকে নিয়ে যা।
শুনলে তো ভাই, ওনার মেয়ে ডেলিভারি পেশেন্ট, রাস্তাটা ছেড়ে দাও, ওর ভীষণ কষ্ট হচ্ছে। যত কষ্টই হোক রাস্তা ছাড়া যাবে না। দেখো ভাই, তুমিও তো কারো সন্তান, তোমারও তো মা বোন আছে। ওই মেয়েটি মা হতে চলেছে, ওকে হাসপাতালে নিতে হবে, বাধা দিও না। পেঁচাল পারবেন না তো, যান যান এখান থেকে। ভাই, মেয়েটা ব্যথায় কাতরাচ্ছে। এই বেটা, যাবে এখান থেকে নাকি গাছ দেখা খাবি? আচ্ছা চাচা, আপনি আমার সাথে আসুন। চিন্তা করো না বোন, চাচা ওকে নিয়ে আসুন। আয় মা। কিন্তু বাবা মা ছোটবেলা শিখিয়েছেন রাস্তার বিড়াল কুকুরকে ছাপা দেখে নেই। আমি কুকুর? চুপ, একদম চুপ। রাস্তা আটকে যারা সাধারণ মানুষের উপর এভাবে অত্যাচার করে, তারা কুকুর ছাড়া কি হতে পারে? গুড মর্নিং আঙ্কেল। আরে রাজীব, ওয়েলকাম ওয়েলকাম মাই সান। তুমি তো কয়েকদিন আগে এসেছো, দেখা করনি কেন? আঙ্কেল, নতুন প্রজেক্টটা নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছি। আচ্ছা আচ্ছা, এসো বসো। শুনলাম তোমার নগরের গাড়ি রক্ত দিয়ে আমি গোসল করব। ওকে আমার খুঁজে বের করতেই হবে। তোর মাথা ব্যান্ডেজ কেন রবিন? কার এত বড় বুকের পাটা? তোর গায়ে কে হাত দিছে বল? তা জেনে তোর লাভ নেই। বারে যে কেউ সে আমার ভালোবাসার মানুষকে মারবে, আর আমি মুখ বুঝে তা সহ্য করবো? তোর বকবকানি থামাবি। আই চামড়া খেপছিস কেন? আমি বকবক করি? আমার ভালোবাসা তোর কাছে পাগলামি? এত বড় মাস্টার হলে নিজে মার খেয়েলি কেন? হ্যাঁ, আরে যা যা রাস্তায় গিয়ে মারামারি কর। তোর তো কাজ ওই একটাই,
সারা দিন পয়পে করে ঘুরে বেড়ানো আর মারামারি করা, আমার দিকে ফিরেও তাকায় না। এমন দাই খাবো যে সারাদিন এই সোহাগের আঁচল ধরে ধরে ঘুরবি। বলো কি রোগের দাওয়াই চাই? ওই যে রবিন, আমাকে পাত্তাই দেয় না, সারাদিন রাস্তাঘাটে মারামারি করে, আর আমি যদি ভালোবাসার কথা বলি অমনি সাপের মতো ফোঁস করে ওঠে। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। না কইতেই সব বুঝা ফেলাইলা। এই কবিরাজ ফটিক চান, রোগীর চেহারা দেখলেই সব ধরতে পারে। তারে কোন রোগে ধরেছে? তোমার হাতটা একটু দাও তো। সঠিক বয়সটা বুঝতে চাইছিলাম। বয়স আর বুঝার লাগবো না, আমার ওষুধ দিবা কিনা কও। দিব না কেন, অবশ্যই দেব। কই গেল, এই পাইছি পাইছি পাইছি, এইটা হলো প্রেমিক প্রেমিকার ওষুধ। এই ওষুধ তো আমার চাই। আস্তে আস্তে, সমস্যা আছে, এই ওষুধ দিতে হলে আগে ভালোবাসার পরিমাণের মাপ জানতে হবে। সেটা কি করে জানবেন? ফটিক স্যারের কাছে সব ব্যবস্থা আছে। বুকের মাপি ভালোবাসার বাচ্চা, আমার বুকের মাপ নিবা? আমার চেনো নাই তোরে, আজকে আমি আমার এই ওষুধে যদি কাম না হয় তাহলে তোর একদিন কে আর আমার জয় কয়দিন লাগে, বুঝছো? আসসালামু আলাইকুম। এই দাঁড়া। জি ভাই। এলাকায় নতুন কাউকে দেখেছিস? জি না তো ভাই। ঠিক আছে, নতুন কাউকে দেখলে খবর দিবি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। দাঁড়া, সারা মহল্লার বাড়ি বাড়ি ঘুরা তো বহুত পরেশান হইছ, ল এইবার একটু শরবত খায়া মন্ডারে চাঙ্গা কর। ল ধর। সত্যি সোহাগী, তৃষ্ণায় বুকটা ফাইটা যাচ্ছিল, তোকে অসংখ্য ধন্যবাদ। তারপরও তোর ওস্তাদের মন পাই না। নে রবিন, তুই এক গ্লাস খা। না আমি শরবত খাবো না। ঢং করিস না তো, নে। বললাম তো খাবো না। ওস্তাদ এত করে যখন কইতাছে খায়া নাও, বড় ফার্স্ট ক্লাস শরবত। ঠিক আছে, তোরা যখন বলছিস তার একটু খেয়ে দেখি। ও বাহ, খুব ভালো শরবত তো। তাই নে আরেক গ্লাস খা। নাও তোমরা সবাই খাও। তোকে নিয়ে আজ আমি হারিয়ে যাব।
খালি মাখতে হলো। কিন্তু বিজয় দিবস অনুষ্ঠান যেভাবেই হোক সোনাডাকে হারাতে হবে, নইলে এলাকার লোকের কাছে মান সম্মান কিছুই থাকবে না। কিন্তু সোনাডাঙ্গাকে বিজয় দিবসে হারাতে হলে প্রচুর টাকার প্রয়োজন। এত টাকা পাবো কোথায়? এত টাকা কোথায় পাবো মানে? আরে জনগণের অনুষ্ঠান, চাঁদা জনগণ দেবে। কিন্তু আলমডাঙ্গার চেয়ে অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হওয়া চাই। ওদের সঙ্গে জিততে হলে অনেক টাকার প্রয়োজন, আর এত টাকা জোগাড় করতে হলে জোর করে ডাবল চাঁদা আদায় করতে হবে। ও হো, প্রয়োজন হলে তাই করবে। কিন্তু জোর করে চাঁদা আদায় করতে গেলে যদি পুলিশ ঝামেলা করে? আহা, থানা পুলিশ নিয়ে তোদের ভাবতে হবে না। ওসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, যে চাঁদা কালেকশন হবে তার 25% তাদের দিতে হবে। তাহলে আজ থেকে চাঁদা আদায় শুরু করি। হ্যাঁ, আলমডাঙ্গার ওরা বাজারে চাঁদা তোলার আগেই তোদেরকে চাঁদা তুলতে হবে। ওকে। ব্যানেট, রিসিপ্টটা দে। ২০০০ টাকা চান্দা? হ্যাঁ, তাড়াতাড়ি দে, আরো দোকানে যেতে হবে। এত টাকা কোথায় পাবো? ক্যাশ খুললেই পাবি, না থাকলে এক টাকাও নেব না। এইভাবে জোর করে ২০০০ টাকা চান্দা নাকি ঠিক হবে? একটা কথাও নয়। হে যে মিস, আপনি বলুন, আমি কি এখানে জোর করছি? ভদ্রভাবে দিতে চাইছি। টাকাটা দে, নইলে দিচ্ছি বাবা, দিচ্ছি। এই নিন বাবা, 500, 1000, 1500, 2000। ধন্যবাদ, অনুষ্ঠানে দাওয়াত রইল। তুমি বুঝি এখানে নতুন এসেছো? জি হ্যাঁ। তোমাকে আগে কখনো দেখিনি তো, তাই। তুমি কিছু বলবে ভাই? ব্যানেট, রিসিপ্টটা দে। ১০০০ টাকা? আপনার কাছ থেকে তো অনেক কম নিচ্ছি, বিশ্বাস না হয় এই মিসকে জিজ্ঞেস করুন, ওনার সামনে ওপাশের দোকান থেকে ২০০০ টাকা নিয়েছি। কি হলো মিস, বলুন না, নিয়েছি কিনা? দেখো ভাই, সারা মাস কাজ করে দোকান ভাড়া কারেন্ট বিল সব মিলিয়েও ১০০০ টাকা লাভ হয় না। সেই জন্য তো আমরা দায়ী না, কি বলেন মিস? কি রে বাবা, কথা বলে না কেন? এই বোবা নাকি রে? কি হলো, টাকাটা দিন। বিশ্বাস করো, এত টাকা আমার কাছে নেই, আমি বড় জোর ১০০ টাকা দিতে পারি। ঠিক আছে, টাকা যখন নেই, আপনার সেলাই মেশিনটা নিয়ে যাচ্ছি। এই মেশিনটা নিয়ে আয়। তোমরা কি করছো? মেশিনটা নিচ্ছ কেন? মেশিনটা রেখে দাও। আপনারা হা করে দাঁড়িয়েছেন, ওরা জোর করে চাঁদা আদায় করছে, একজন অসহায় মহিলার আয় রোজগারের একমাত্র সম্বল ছিনিয়ে নিচ্ছে, আর আপনারা চুপ করে দাঁড়িয়ে তামাশা দেখছেন। কিছু বলুন, ওরা কি বলবে? এই তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা এখান থেকে। শুনুন, নগদ ১০০০ টাকা দিয়ে ক্লাব থেকে মেশিনটা নিয়ে আসবেন। কাঁদবেন না পা, আমার সঙ্গে থানায় চলুন, ওদের ওদের জোর করে চাঁদা তোলার মজা দেখাবো। আপনি যে অভিযোগগুলো করলেন তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? বাজারের প্রত্যেকটা দোকান থেকে শত শত লোকের সামনে ওরা জোর করে চাঁদা আদায় করছে, তারপরেও আপনি অবিশ্বাস করছেন? কি করে বিশ্বাস করব বলুন, আপনি ছাড়া ওদের বিরুদ্ধে কেউ কেস করতে আসেনি। ওরা ভয় আসেনি, আপনি দয়া করে আমাদের সঙ্গে চলুন, সব দোকানে দোকানে জিজ্ঞেস করলেই প্রমাণ পাবেন। আপনি বলছেন আমি যাব, কিন্তু কোনো প্রমাণ পাবো বলে মনে হচ্ছে না। ঠিক আছে চলুন। আসুন আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো, এই দোকান থেকে
আমার সামনে ওই লাশের 2000 টাকা চাঁদা নিয়ে গেছে। বিশ্বাস না হলে এই দোকানদারকে জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে চাঁদাবাজি করে রাশেদ 2000 টাকা নিয়ে গেছে? কি হলো, আপনি কিছু বলছেন না যে কত টাকা চাঁদা দিয়েছেন? কেন, মাত্র 20 টাকা। মিথ্যে কথা, উনি মিথ্যে কথা বলছেন। ম্যাডাম, যে টাকা দিয়েছে সে নিজে বলছে 20 টাকা দিয়েছে। মাত্র 20 টাকা দিয়েছি। কেন শুধু শুধু মিথ্যে কথা বলছেন? আপনি আমার সামনে গুনে গুনে ওই গুন্ডাটার হাতে 2000 টাকা দিয়েছেন। সি সি সি, রাশেদের মতো একটা ভালো ছেলেকে আপনি গুন্ডা বলছেন? শুধু শুধু আমাকে এখানে নিয়ে আসলেন, চলুন পাশের দোকানে গিয়ে দেখি। আসুন আসুন এখানে। আচ্ছা জি, আপনি কি রাশেদকে পাশের দর্জির দোকান থেকে সেলাই মেশিন তুলে নিয়ে যেতে দেখেছেন? কই না তো, এমন কিছু ঘটলে পুরো বাজারে তো একদম হইচই পড়ে যেত। আচ্ছা মিথ্যে বলে আপনাদের কি লাভ বলুন তো? ওসি সাহেব, ওনারা সবাই মিথ্যে কথা বলছে। আপনাকে বিশ্বাস করতে পারলে খুশিই হতাম, কিন্তু আপনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আর শুনুন, ভবিষ্যতে প্রমাণ ছাড়া এমন অভিযোগ নিয়ে থানায় যাবেন না, যত্র সব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা চাঁদা টাদা কেমন কালেকশন হচ্ছে? তেমন একটা ভালো না, সবার ব্যবসায় মন্দা, জোরজুলুমও করতে পারছি না, যে যা দিচ্ছে তাই নিতে হচ্ছে। চলি স্যার। হ্যাঁ এসো। থানায় গিয়েও কোনো লাভ হলো না, ওদের ভয়ে কেউ মুখ খুলল না। ওরা তোমার দিকেই আসছে, তুমি পালাও বোন, তুমি পালাও, তুমি পালাও। কিউ মানুষের বুদ্ধি থাকে মাথায় আর দৃষ্টি থাকে চোখে, কিন্তু সাহস, সাহস এত বড় শরীরে কোথায় থাকে জানি না, জানলে ওটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। তোর চুলগুলো তোর সাহসের মতো অনেক বড় হয়ে গেছে, একটু কেটে ছোট করে দেব। হাবিব, এই তুই আবার কে? হারামির বাচ্চা, আরে নেব। আমার শুনলাই, আমার শুনলাই।
চুল সব কেটে ফেলেছে। আরে মানুষে আমার টাক মাথা কইব। আরে কি তো ঠিক আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি। আমাদের কোথা দেখা হয়েছে বলুন তো? আপনি আমাকে দেখেননি,
কিন্তু আমি আপনাকে দেখেছি, এই দেখুন। আপনি এসব ছবি কোথায় পেলেন? পেশায় আমি একজন ফ্রিল্যান্সার চিত্র সাংবাদিক। আর একটা পরিচয় আমার আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তবুও জানতে ইচ্ছে হচ্ছে। যাদের আপনি পিটিয়েছেন তারা আমার বাবার পোষা মাস্তান। বলতে খুবই লজ্জা হচ্ছে, কিন্তু জন্ম পরিচয় না দিলে পরিচয়টা অসম্পূর্ণ থেকে যায়। আমার বাবা ডাক্তার কাদের গত নির্বাচনে ডাক্তার কামালের কাছে হেরে যাওয়া একজন সাংসদ। গোবরে পদ্মফুল ফোটে তা এতদিন জেনেছি, কিন্তু আজ তা নিজের চোখে দেখলাম। আমার বাবার পোষা গুন্ডাদের ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বোন, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। যা ঘটেছে তার উপর আপনার কোনো হাত ছিল না, আপনি ক্ষমা চাইবেন কেন? বাবা মায়ের প্রায়শ্চিত্ত যে সন্তানকেই করতে হয়। বাই দ্য ওয়ে, আপনার ছবিগুলো আমি তুলেছি পত্রিকায় দেবার জন্য নয়, তুলেছি নিজের ঘরে বাঁধিয়ে রাখার জন্য। কেন? আপনার মতো পুরুষ এ যুগের দাবি, এ যুগের আদর্শ, একজন প্রতিবাদী আদর্শবান পুরুষ যা আজকে দুনিয়াতে বিরল। মিথ্যে বলবো না, আপনার এই গুণগুলো আমার ভালো লেগেছে, আর ভালো লাগা থেকেই এই শখ। দাঁড়িয়ে কেন, বসুন না। না আজ আর বসবো না, আসি। সে কি প্রথম দিন বাড়িতে এসেই খালি মুখে যাবেন? খালি মুখে তো যাচ্ছি না, একজন সত্যিকার পুরুষের সাথে পরিচিত হবার সম্মান নিয়ে যাচ্ছি। আজ যাই, আরেকদিন আসবো। মা, এই তোমার ওষুধ আর ফলমূল, ডাক্তার তোমাকে এসব খেতে বলেছে? আমি এসব কিচ্ছু খাবো না। খাবে না? তোর বাপের কামাই আমি খাবো না, ওসব নিয়ে যা। মা, প্রয়োজন আমি না খেয়ে মরবো, তবু তোর হারাম উপার্জনের কেনা এসব কিছুই আমি স্পর্শ করবো না। যা নিয়ে যা, এসব নিয়ে যা। মা, তুমি একটু শান্ত হও। মা, আমার কথা শুনো। মা, তোর কোনো কথাই আমি শুনতে চাই না, যা বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, আমি তোর মুখ দেখতে চাই না, যা বেরিয়ে যা। খালা, কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? মারে, তুই আমার রবিনকে বাঁচা, ওই অসৎপথ থেকে যেভাবেই হোক ওকে বেরানোর ব্যবস্থা কর। না, আমি কোনোদিনই পাপের পথ থেকে ফিরে আসতে পারবো না সোহাগী। রবিন, বোঝার চেষ্টা কর, আমার জন্য না হোক তোর মায়ের জন্য ওই পাপের পথ তুই ছাইরা দে। আরে বললাম তো ছাড়া সম্ভব না। এই সন্ত্রাসী জীবন, ওয়ান ওয়ে রোড, ঢোকার রাস্তা আছে কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নেই। কেন থাকবে না? আমার মা, আমার মা আমাকে অনেক কষ্টে লেখাপড়া শিখিয়েছে, পাশ করার পর ডাক্তার কাদের ক্লিনিকে একটা চাকরিও নিয়েছিলাম, কিন্তু চাকরির প্রথম দিনই ওই শেলা কাদের একটা মিথ্যে খুনের মামলা আমাকে ফাঁসিয়ে দিল আর যোগ দিতে বলল তার দলে। আমি রাজি হলাম না, কাদের আমার পিছনে লেলিয়ে দিল পুলিশকে। আশ্রয় পেলাম নেতা কামালের কাছে, কামাল পুলিশকে সামলালো, বাধ্য হয়ে রাজি হলাম কামালের সাথে কাজ করতে। আস্তে আস্তে কখন যেন কলেজের গুড বয় রবিন, মাস্তান রবিন হয়ে গেল, বুঝতে পারলাম না। মানুষ পারে না এমন কোন কাজ পৃথিবীতে নেই, নিজাম ডাকাত কি ডাকাতি ছেড়ে দিয়ে আউলিয়া হয়নি? তোর শক্তি আছে, সাহস আছে, তোরে পারতে হইব, আমি তোর পাশে থাকুম, দুজনে মিলা সবার মোকাবিলা করুম, কিন্তু
কিন্তু তোর ওই সন্ত্রাসী রাস্তা থেকে ফিরে আইতে হইব তোর মায়ের জন্য আমার জন্য আমাগো দুজনে ভবিষ্যতের লিগা তোরে ফিরে আইতে হইব প্রয়োজন আমি কামাল সাহেবের কাছে যাই কুমু আমাকে কটা দিন ভাবতে দেশো আগে ঠিক আছে সময় দিলাম কিন্তু যাই না রাখি এইসব আগে তোর জন্য আজীবন অপেক্ষা করব রবিন ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের হাত সে কোনোদিন ধরব না সোহাগী সোহাগী কিরে টুম্পা কান্তাসোস কেন তোর মাই কই কালামুনি মাছটা এত দেরি করছে কেন আমার খুব খিদে পেয়েছে বাসায় মায় রান্না করে নেই মা তো অনেকক্ষণ বাসে নেই রান্না করবে কে তা আমাগো বাড়িতে চলে আলি না কেন চল টুম্পা মা 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 কিছু এনেছ মা বলো না মা দাও না আমার খুব খিদে পেয়েছে তো খোদা তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ জীবনের সাদ আল্লাপ পূরণ হবার আগে স্বামীকে কেড়ে নিয়েছ একমাত্র মেয়েকে নিয়ে কোন রকম বাঁচতে চেয়েছিলাম তাকেও তুমি অনা আমার মুখ থেকে কেড়ে নিতে চাচ্ছ কেন খোদা কেন কেন মা তুমি আর কেঁদো না মা আমি আর কখনো খেতে যাব না টুম্পা টুম্পা রে বুবু এভাবে আর না খায় কতদিন চলবো আমি কই কি আজই তুমি কামাল সাহেবের কাছে গিয়া সব খুলা কও কামাল সাহেবের কি সময় হবে বিধবা অসহায় এই মহিলার দুঃখের কথা শুনবার সোনাডাঙ্গার ছেলেরা জোর কইরা তোমার সেলা মেশিন নিয়ে গেছে শুনলে উনি নিশ্চয়ই কিছু একটা করব তাছাড়া রবিন আমারে কইছে কামাল সাহেব খুব ভালো মানুষ কুমন না যাইয়া দে না ভুলাইয়া কম হৃদয় গরম নেশাও চরম Thank you.
কাছে আইলে কই যায় মোচড় মারে শিহরণ মানে না বাধাই আজ কাঁচাই দেহ মন এই হাতের কাছে এই টস টসে ফল যত না দেখি তত আশের মুখে জল আয় না আরো কাছে ও রূপে কি যে আছে দেখব তোর সারা রাত অঙ্গে তোরি চায় না থাকতে দুষ্ট দোপাট্টা অঙ্গে তোরি চায় না থাকতে দুষ্ট দোপাট্টা আমি এখন যাই, কাল সকালে সবাইকে নিয়ে দেখা করব। আচ্ছা ঠিক আছে। শুনুন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি ব্যাপার, কে আপনি? আমার নাম মমতা, আলমডাঙ্গা বাজারে আমার একটি দর্জি দোকান আছে। আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, যদি একটু সময় দিতেন। সঙ্গে কেউ নেই? না। ঠিক আছে, আসুন ভেতরে আসুন। মানে ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না, বাইরে না দাঁড়িয়ে ভেতরে বসে শোনা যাবে। আসুন আসুন আসুন। শাড়িটা তো পুরো ভিজে গেছে, নিন এটা পরে বদলে ফেলুন, নইলে ঠান্ডা লেগে যাবে। জি আমার কিছু হবে না। দেখুন কথা না বাড়িয়ে কাপড়টা বদলে ফেলুন। নিন না প্লিজ। আপনি এখনো দাঁড়িয়ে আছেন, কাপড়টা বদলে নিচ্ছেন না কেন? না মানে দয়া করে যদি আপনি আমার কথাটা শুনতেন। তুমি আমার কথাই শুনছো না, তোমার কথা কি করে শুনি বলো? অনেকদিন ধরে মোটা তাজা করছি, এই পেয়েছি। তুমি যা বলবে আমি তাই শুনবো, বিনিময় তুমি আমায় খুশি। এই মানে কি ব্যান্টে? জি আমি যাচ্ছি। না না না, আমাকে খুশি না করে তুমি যেতে পারো না। পছন্দ আমাকে যেতে দিন, তাড়াও না, আমি চিৎকার করবো। কোনো লাভ হবে না তোমার চিৎকার শুনে, এখানে কেউ আসবে না, আসবে না। Oh, my God.
না হেমুক আমি টুম্পাকে দেখাতে পারবো না সর্বনাশ লোক জানা দিনের আগেই লাশটা গুম করতে হবে হ্যাঁ লিডার রবিন তোকে এক্ষুনি একটু বাসা আসতে হবে দোতলার জানলা দিয়ে নিচে তাকিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আপনি মিথ্যে বলছেন তার মানে তুই বলতে চাস ওকে আমি খুন করেছি হ্যাঁ আপনি নিশ্চয়ই ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছেন তা না হলে উনি দোতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবেন কেন বলুন জবাব দিন চিৎকার করে সময় নষ্ট না করে লাশটা গুম করে ফেল না লিডার না আমাকে দিয়ে এই জঘন্য কাজটা হবে না চুপ পেইবান চুপ সেদিনের নিজের বিপদের কথা এত সহজে ভুলে গেলি সেদিন তুই কাদেরে কাজ করতে গিয়ে মিথ্যে খুনের বোঝা মাথায় নিয়ে পুলিশের ভয়ে আমার কাছে এসেছি আমি তো তোকে সেদিন ফিরিয়ে দেইনি ক্ষমতার বলে তোকে সেদিন পুলিশের হাত থেকে বাঁচিয়ে গাছের ছায়ার মতো আগলে রেখেছি আর আজ সেই তুই আমার সাথে বেইমানি করছিস আমার কাজ করতে অস্বীকার করছিস ভুলে যাস নে আমি যদি মুখ ফিরিয়ে নেই পুরনো কেসের ফাইল নাড়াচাড়া করি তাহলে পুলিশ তোকে আবার খুঁজবে ধরতে পারলে ফাঁসিতে চড়াবে তখন কি হবে কে নেবে তোর মায়ের খবর কে দেবে তার চিকিৎসার টাকা ঠিক আছে আমি লাশ গুম করে দিচ্ছি তোর মা তো রাতে কামাল সাহেবের বাসায় গেছিল কিন্তু এখনো তো ফিরলো না কালা আমি মার কাছে যাব আমাকে মার কাছে নিয়ে চলো যাইতে হইব না তোর মা এখনই চলে আসবো আমি মার কাছে যাব আমি মার কাছে যাব টুম্পা আমি আম্মুর কাছে যাব রবিন তুই এই সময় আম্মুর কাছে যাব ও কাছে কেন বুবু কামাল সাহেবের বাসা যাইব বলে কাল রাইতে বাইরিছে কিন্তু এখনো ফিরে নাই তোর সঙ্গে দেখা হয়েছিল কি রে রবিন কথা কস্তা কেন কি বলবো বুঝতে পারছি না আমি তো সারা রাত কামাল সাহেবের বাসাতেই ছিলাম কিন্তু কই টুম্পার মাকে তো দেখিনি তাইলে তাহলে গেল কোথায় আমি মার কাছে যাব আমাকে মার কাছে নিয়ে চলো এখনই অবুঝ শিশুটার নিয়ে কি করি কত আমাকে মার কাছে নিয়ে চলো কাঁদে না টুম্পা মামনি তোমার মা হাসপাতালে হাসপাতালে কেন তোমার মায়ের ভীষণ অসুখ তাই হাসপাতালে রয়েছে আমি মাকে দেখতে হাসপাতালে যাব ছোট গো হাসপাতালে যাইতে নাই তোমার মা ভালো হয়ে গেলে তোমার রবিন চাচু নিয়ে আসবো না তোমরা মিথ্যে বলছো আমি মার কাছে যাব আমি মার কাছে যাব এখন কি হইব রবিন অরে তো কিছুতেই বোঝানো যাইতাছে না ঠিক আছে ওকে হাসপাতালে নিয়ে আসো তোমার মা এই হাসপাতালে আছে আমি মার কাছে যাব তোমাকে যে ভিতরে যেতে দেবে না না আমি যাব ঠিক আছে তুমি তোমার খালামণির সাথে দাঁড়াও আমি তোমার মায়ের খোঁজ নিয়ে আসি কেমন আচ্ছা তাড়াতাড়ি আসবে কিন্তু আপনি তো দারোয়ান হ্যাঁ কিছু বলবেন দেখুন ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে ভীষণ বিপদে পড়েছে গত রাত থেকে ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মায়ের জন্য খুব কানাকাটি করছে তাই ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি তোমার মা অসুস্থ আপনাদের এই হাসপাতাল আছে আরে কি মাসুম বাচ্চা আমাকে কি করতে হবে ও যদি ওর মায়ের সঙ্গে দেখা করতে চায় তাহলে ওকে ভিতরে ঢুকতে না দিয়ে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে ঠিক আছে আপনি কিছু ভাববেন না ওকে যেভাবে হোক আমি বোঝাবো ধন্যবাদ
কোথায় যাচ্ছ? দাদু, আমি আমার মাকে দেখব। আমাকে একটু ভিতরে যেতে দেবে? না দাদু ভাই, তোমার মা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তুমি ভেতরে যেতে পারবে না। কেন দাদু, গেলে কি হবে? গেলে তোমার মায়ের অসুখ সারবে না যে, এমনকি মারাও যেতে পারে। না দাদু, তাহলে এখন আমি আর মার সাথে দেখা করব না। দাদু তুমি মাকে বলো আমি এসেছিলাম, আবার কাল আসব, কেমন? ঠিক আছে দাদু ভাই, ঠিক আছে, তুমি যাও। অনেক রাত হয়েছে, চলো খেয়ে নেবে। রাশেদ এলো না, এখনই খেয়ে নিব? না না, রাশেদ এলে তারপর খাবো। রাশেদ কখন ফিরবে কে জানে, তুমি ওর জন্য কতক্ষণ বসে থাকবে? তাহলে আমি একবার হাসপাতালে গিয়ে খবর নিয়ে আসি। রাশেদ ড্রাগের চালান ডেলিভারি দিয়ে যে 5 লক্ষ টাকা এনেছিল সেটা কি ডক্টর কাদের বলছে? আগামীকাল মধ্যরাতে একটা ট্রাক ডেড বডি নিয়ে বেনাপোল যাবে। হ্যাঁ হ্যাঁ, আগের মতোই। আর শোন, কাল সকালে রাশেদকে বলবি বিকেলে 2 রোগীর অপারেশন হবে, তার মধ্যে একজন মারা যাবে, আর যে মারা যাবে তার বাড়ি বেনাপোল। আর ডেড বডি পৌঁছানোর জন্য রাশেদকে বেনাপোল যেতে হবে। বস, মশা মারতে কামানের কি দরকার? ওই ডেড বডিতে আমি হুঁসাই দিতাম পারি। সেটা তুমি বুঝবে না, ওই ডেড বডির পেটের ভেতরে থাকবে 10 কেজি হেরোইন। এই ধরো কে, দাঁড়াও। কে আপনি? স্যার, নিশ্চয় কামালের লোক, আমাকে গোপন তথ্য নিতে আইছে। না না, আমি কোনো তথ্য সংগ্রহ করতে আসিনি। তাহলে বলুন, দরজায় দাঁড়িয়ে কি শুনছিলেন? বিশ্বাস করুন, আমি যা শুনেছি তাতে আপনাদের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না মানে? শালা বুড়ো ভাম, রাস্কেল, ভালো করে শোন, যা শুনেছিস তার সব ভুলে যা, নয়তো তোর লাশ ফেলে দেবো, বুঝতে পেরেছিস? আর কোনোদিন যদি হাসপাতালের আশেপাশে দেখি তাহলে তোর চোখ তুলে ফেলবো। যা। রায়হান স্যার না? কি আপনার কপালে রক্ত কেন? কিন্তু তোমাকে তো আমি বিপ্লব, আলমডাঙ্গা হাই স্কুলের ছাত্র। বিপ্লব? ও হ্যাঁ, বিপ্লব চিনতে পেরেছি। কিন্তু তুমি তো ঢাকায় থাকতে, ফিরলে কবে? 2 মাস হলো। কিন্তু স্যার আপনার কপাল ফাটলো কি করে? এই পাপিসলে হঠাৎ পড়ে গিয়েছিলাম। ও আচ্ছা, আমার সঙ্গে আসুন, ব্যান্ডেজ করিয়ে দিচ্ছি। থাক বাবা, তেমন কিছু হয়নি, ব্যান্ডেজ করতে হবে না। কিছু হয়নি মানে? অনেক রক্ত ঝরেছে, আপনার কোনো কথা আমি শুনবো না। আমার সাথে আসুন তো, আসুন। আমি কি এখনো কচি খোকা নাকি যে বাড়ি ফিরতে দেরি হলেই বাবা আমাকে খুঁজতে হাসপাতালে যাবে? এটা কিন্তু বাবার বাড়াবাড়ি। আমার সব কাজই তো তোর কাছে এখন বাড়াবাড়ি মনে হয়। একি, তোমার কপালে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোমার? কপাল ফেটে গেছে। ফাটলো কি করে বাবা? কপাল আমার আরো আগেই ফেটেছিল, কিন্তু এতদিন বুঝতে পারিনি কতটা ফেটেছে। আজ হাসপাতালে গিয়ে বুঝেছি। তোমার কপাল থেকে তো রক্ত পড়ছে। রুক, এ রক্ত যত ঝরে যাবে ততই মঙ্গল। এ রক্ত যে পাপের রক্ত, এই রক্ত দিয়েই যে ওর মতন কুলাঙ্গারকে জন্ম দিয়েছি সেটাই আমার পাপ। এই রক্তে বিষ আছে সারা, রক্তে বিষ আছে। এসব তুমি কি বলো? আমি ঠিকই বলেছি সাহানা, আগেকার দিনে রাজা বাদশাদের কপালে তিলক থাকত, সেই তিলক দেখলেই বোঝা যেত সে কোন দেশের রাজা। আজ আমার কপালে একটা তিলক পড়েছে, সেটা দেখলে লোকে বুঝবে
আমি ওর মতো একটা চাঁদাবাজ গুন্ডা সন্তানটির বাবা। নিশ্চয় রবিনের লোকেরা তোমাকে রাস্তা আক্রমণ করেছিল? না। তাহলে কি হয়েছিল, আমাকে বলছো না কেন? শুনবি, শুনতে চাস তাহলে শোন। তোর খুঁজে আমি হাসপাতালে গিয়েছিলাম, রাশেদ কথা বলছিস না কেন? বাবা এসব কি বলছে? আমার ভাবতে অবাক লাগছে, তোর মতো কুলাঙ্গার সন্তানকে আমি গর্ভে ধরেছিলাম, গর্ভে ধরেছিলাম। কাদের, কি ব্যাপার তুই এত রাতে? এর আগে তো অনেক রাতেই তোর কাছে এসেছি, রাতে আধারে অনেক অবৈধ কাজ করে দিয়েছি। হ্যাঁ এসেছিস, কিন্তু এভাবে তো কখনো আসিসনি। কি চাই তোর? এক বোতল তাজা রক্ত। রক্ত? হ্যাঁ হ্যাঁ রক্ত। যেমন করে তুই আমার বাবার রক্ত ঝরিয়েছিস, তেমনি রক্ত আমিও ঝরাবো। রক্ত ঝরিয়েছি আমি? তুই পাগল হয়ে গেছে কি বলছে? কিছুক্ষণ আগে যাকে তুই মেরে মৃত্যুর হুমকি দিয়ে হাসপাতাল থেকে বের করে দিয়েছিস, সেই হতভাগ্য লোকটি আমার বাবা রায়হান মাস্টার। বিশ্বাস কর, আমি জানতাম না উনি তোর বাবা। তোকে আমি জানি শেষ করে ফেলবো কাদের, তুই আমার জন্মদাতা পিতার গায়ে আঘাত করেছিস, আর তুই শেষ কাদের, আর তুই শেষ। কোনাকে খুন করলে তোমার হয়তো জেল বা ফাঁসি হবে, তাতে তোমার বাবার কষ্ট আর বাড়বে। স্যারকে বয়স আর কষ্ট দিও না। আপনি আমার বাবাকে চেনেন? উনি আমার শিক্ষক ছিলেন, খুবই আদর্শবান শিক্ষক। তুমি তার ছেলে হয়ে সন্ত্রাসী চাঁদাবাজ হয়েছ, ভাবতেই আশ্চর্য লাগে। একটা কথা বলি জি, ওসব চাঁদাবাজি গুন্ডামি বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করো। হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি কোনো অন্যায় করব না, সৎভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনে রিক্সা চালাবো। গুড, এই তো চাই। অনেক রাত হয়েছে, স্যার হয়তো তোমার জন্য অপেক্ষা করছেন, যাও বাড়ি যাও। আচ্ছা। শুনুন প্লিজ, ভয় পাবেন না, আমি আর আগের রাশেদ নেই, আমি গুন্ডামি মাস্তানি সব ছেড়ে দিয়েছি। ছোটবেলায় মা শিখিয়েছিলেন দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই, আর তাই আমি সেই ভুলটি করতে চাই না। প্লিজ আমার কথা শুনুন, গত রাতে আপনার ভাই আমার চোখ খুলে দিয়েছে,
আর তাই আমার আগের কৃতকর্মের জন্য আমি আপনার কাছে লজ্জিত। পাচারুন, আপনি কি আমাকে ক্ষমা করবেন না? না, কখনো না। কিন্তু আপনার ক্ষমা না পেলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। সেটা আপনার সমস্যা, আমার নয়। বহুত দিন পরে তোরে পাইছি, রান দেখাই বহুত ঘুরাইছস, আর রক্ষা নাই। এখন ফাইনাল ডেট দে, বম্বে আমারে বিয়া করবি। আমার বাবা তোর পছন্দ করে না, আর আমি বাবার পছন্দ ছাড়া বিয়া করুম না। তোর বাবার গুষ্টি গিলাই, ওই শালায় সব নষ্টের মূল। কি আমার বাবার তুই শালা কলি? আমার বিয়ে করলে আমার বাপ তো শালা হইব? হ্যাঁ, এখন মাথা ঠিক নাই, তোর বাপ সব নষ্ট নায়ক। ওরে আমি কুত্তা বাড়া করে আইনে তুই কামলাম, কুত্তার কাছে কুফুরি কালাম করে না। তোর বাপের কবিরাজি। আচ্ছা দাদা, ঠিক আছে, আমার বাপের লগে তুই বাড়াবাড়ি করিস না, তোর প্রস্তাবে আমি রাজি। বাজান নানা বাড়ি গেছে, তুই কাল রাত 10টায় আমগো বাইতে আসবি, তোর লগে তিরিত দেওয়া লাভ করুম। এই তো লাইন মতে আলি, এখন যাই। না, কাল রাত 10টা দেখা হইব। না, গুন গান গাইয়া ভালোবাসাই বেজ্জত রে, আর বি আর ডেট দিলাই ইজ্জত রে। আরে না না ডার্লিং, একটু আলগা ফিটিং দিয়া ফুটাইয়া দিলাম, কখন কোন অঘটন ঘটালাই গুন্ডা পান্ডা গো বিশ্বাস নাই। আই গুন্ডা হইলে আমি গুন্ডার বাপ, আমি ওর হাড্ডি মাংস দিয়া কাবাব বানে খাইয়া ফেলাবো। কে? প্লিজ আমার কথা শুনুন। ভাইয়া বাসায় নেই। আমি ভাইয়ার কাছে আসিনি, আমি আপনার কাছে এসেছি। দরজা বন্ধ করবেন না, শুনুন প্লিজ, দরজা খুলুন, আমার কথা শুনুন প্লিজ, দরজা খুলুন। শুনুন, মানুষ মাত্রই ভুল করে, আর সে ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে স্বয়ং আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আর আপনি আল্লাহর সৃষ্টি মানুষ হয়ে আমাকে ক্ষমা করবেন না? কিন্তু আপনিও শুনে রাখুন, আমি গুন্ডামি ছেড়ে ভালো হতে চেয়েছিলাম, কিন্তু সে সুযোগ আপনি আমাকে দিলেন না। আমি এখন থেকে দুপুর 12টা পর্যন্ত আপনার জন্য সোনাতলা অপেক্ষা করব। এর মধ্যে আপনি নিজে এসে যদি ক্ষমা করে না যান, তাহলে আমার প্রায়শ্চিত্ত করার জন্য আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব। পলি দরজা খোলো, আমি শম্পা, রাশেদ চলে গেছে, দরজা খোলো, দরজা খোলো। দেখো পলি, রাশেদকে এভাবে ফিরিয়ে দেয়া তোমার উচিত হয়নি। আপনি একটা গুন্ডা বদমাশের পক্ষ নিয়ে আমাকে সুপারিশ করছেন? হ্যাঁ করছি, আর এই জন্যই করছি যে তোমার ক্ষমা, তোমার সুন্দর সামান্য ভালোবাসা যদি একটা ছেলে পাপের নোংরা পথ থেকে সুন্দর জীবনে ফিরে আসে, তাহলে অসুবিধে কোথায়? তুমি শুধু তোমার দিকটাই ভাবছো। তুমি কি একবার ভেবেছো রাশেদের মতো একটা গুন্ডা চালবাজ সন্ত্রাসী ভালো হয়ে গেলে এলাকার হাজার হাজার অসহায় লোক অত্যাচারের হাত থেকে বাঁচবে? রাশেদ বলেছে যে তুমি যদি তাকে ক্ষমা না করো তাহলে সে আত্মহত্যা করবে। আত্মহত্যা করে তাহলে তার মৃত্যুর জন্য দায়ী থাকবে তুমি। তাহলে একজন খুনি সন্ত্রাসী আর তোমার মধ্যে পার্থক্য রইলে কি? Thank you.
বুকেরি ভিতরে ধিকি 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 ভালোবাসি তোমায় আমি ঠিকি 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 তবু পারি না থাকে ওরূপ তুমি সামনে রাখো ওরূপ তুমি সামনে রাখো নাক ডাকার আওয়াজ নিশ্চয় কবিরাজ পুফির গেলাম ঘুমাইতে আসিস আরে কি মিষ্টি লই আইলাম বিলকিসের মুখে মিষ্টি তুলা দিমু একটু মিষ্টি মিষ্টি কথা কমু মিষ্টি কিছু করি খালি হাতে ফিরা যাবো না ঘরের পিছন দিয়া যায় দেখি কিছু একটা করা যায় কি না বিলকিস ও বিলকিস কেদায় আমি ইজ্জত নাক ডাকে কেদায় আমার বাবাই ইশ্রি এত কষ্ট করে আইলাম আমার অশান্তি লাগতেছে আইলামি যখন মনটার একটু শান্তি দিয়া দে কি করো হাই তোর একটা কিস খাই আম গুগরে তো কিসমিস নাই আরে হলো মাতার কিসমিস না ডালটা দে চুম্মা তোর একটা চুম্মা দে চুম্মা চুম্মা আচ্ছা দাও ডাল দে ওই দাস্তা দে দেখান দিতাছি জলদি দে সহ্য হইতেছে না না দুর্গন্ধ ওই হাওয়ার মাতারি কয় বছর দাঁত মাতুস না কবিস রাবিশ্রী মুক্ত এই নষ্ট হয়েছে তোর লাগে আমি মিষ্টি আনছি তোর নরম হাতে আমার একটা খাওয়াই দে
মিষ্টি দশ টাকা আমি কত হা করে আসি মিষ্টি তো আমি খাই বলেছি ও তুই খাই রেছস অসুবিধা নাই এনে খা নে খায় থাকো দিতাছি আরে জলদি দে কতক্ষণ হা করে রয়েছি এতদিন ধরে যাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে সে তো দেখছি নাকের টকে চিনতে পেরেছেন আমাদের আমি কোনো ঝামেলা করতে চাই না তোমাদের কি চাই বলো চাইবার তো অনেক কিছুই আছে আপাতত বিজয় দিবসে চাঁদাটা দিন এই রিসিটটা দে তিন হাজার টাকা কেন দু হাজার হচ্ছে বিজয় দিবসের চাঁদা আর এক হাজার হচ্ছে সেদিন আমাদের পিটিয়েছেন তার চিকিৎসার বিল তোমার হাতে কলম আছে তুমি যা খুশি তাই লিখতে পারো কিন্তু আমি একশো টাকার এক পয়সাও বেশি দেব না আপনি দিবেন না কি করবেন সেটা আমাদের দেখার বিষয় না তবে আমাদের রিসিটের টাকার অঙ্ক অনুযায়ী টাকা না নিয়ে আমরা যাব না নাও আমি এক থেকে তিন পর্যন্ত গুনব এর মধ্যে তোমরা যদি আমার বাড়ি ছেড়ে চলে না যাও তাহলে তোমাদের সবাইকে হাসপাতালে যেতে হবে মায়ের অবস্থা খারাপ হ্যাঁ মুখ দিয়ে রক্ত পড়তেছে এক্ষুনি হাসপাতালে নিতে হইব তোর সাথে হিসাব পরে করব চল মা 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 এত রক্ত এতটুকু রক্ত দেখে চমকে উঠলি কিন্তু এর চেয়ে বেশি রক্ত তুই মানুষের শরীর থেকে ঝরিয়েছিস তার প্রায়শ্চিত আমাকে করতে হবে না আমি আমি মা মা কথা বলো মা কথা বলো ওস্তাদ দেরি না করে খালাম মারে হাসপাতালে নিয়ে যাও আমি মাগিনে হাসপাতালে যাচ্ছি তোরা তত করে ওই শালার বোনকে বাসা থেকে তুলে নিয়ে আটকে রাখ আমি এসে যা করা করবো মা ভর্তি তোমার মাকে কিন্তু হাসপাতালে তো একটা বেডও খালি নেই কি বলছেন হাসপাতালে তো অনেক বেড খালি আছে আছে কিন্তু তোমার মায়ের জন্য নয় হাজার হাজার টাকা খরচ করে যারা চিকিৎসা করতে পারবে তাদের জন্য কত টাকা তা কম করে হলো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা চিন্তা কিসের
তোমার বস জননেতাকে বলো টাকা দিলে অপারেশন হবে নয়তো হবে না অপারেশন হবে কে তুমি আমি আলমডাঙ্গারি সন্তান অনেক দিন ব্যবসার কাজে এলাকার বাইরে ছিলাম এমন একটি হাসপাতালে আপনার মতো একজন অর্থলিপি ডাক্তারের কারণে আমার বাবা মা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গিয়েছিলেন তাই আমি চাই আমার বাবা মার মতো বিনা চিকিৎসায় কেউ মারা না যাক কিন্তু অপারেশন করবে কে এই হাসপাতালের ডাক্তার ডাক্তার জামাল অপারেশন করবে সরি স্যার আমার কর্তব্য আমাকে পালন করতেই হবে অপারেশন না হয় হবে কিন্তু তুমি যে এত চটাং চটাং কথা বলছো ও কি পারবে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে দিতে পারবে কিন্তু এতটা আমি কোত্থেকে দেব আমি দেব মানে তুমি বিজয় দিবসের জন্য তিন হাজার টাকা চেয়েছিলে আমি বলেছিলাম একশো টাকার এক পয়সাও বেশি দেব না কিন্তু মায়ের কথা আলাদা মা মাই তোমার গর্ভধারিণী মায়ের জন্য পঞ্চাশ হাজার কেন প্রয়োজন আরো বেশি দেব আমার ব্যবহারের জন্য আমি লজ্জিত আই এম সরি ওসব কথা থাক তোমার এখন সবচেয়ে বেশি প্রয়োজন তোমার মা চলে নার্স পেশেন্টকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আমার আমার মায়ের জন্য যিনি এত কিছু করছেন আর আর আমি কিনা না না যে করি হোক ওদেরকে বাধা দিতেই হবে ওনাকে ছেড়ে দে কি কইতাছ ওস্তাদ ওই শালা বিপ্লবের শিক্ষা দেওয়ার মতো এত বড় সুযোগ হাতে পায়ও সাইরা দিবা না বিপ্লব বিপ্লব আমার ভুল ভেঙে দিয়েছে আমি আমি জানতাম না বিপ্লব এত ভালো মানুষ তুমি কইলে হবে নাকি বিপ্লব আমার গায়ে হাত তুলছে আমরা ওর বইনেরে ডইলা সাইরা দিমু যাও বোন ঘরে যাও আজকের পর থেকে ওরা কেউ তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না বিপ্লব ভাই রবিনী মায়ের জন্য রক্ত পাওয়া যাচ্ছে না কি বলছেন ব্লাড ব্যাংক সন্ধানে কোথাও নেই না ভাই ও নেগেটিভ রক্ত এই মুহূর্তে কোথাও নেই আর রক্ত দিতে না পারলে রবিনী মাকে বাঁচানো যাবে না সময় খুব কম ও নো খুঁজতে থাকুন ডক্টর যেভাবেই হোক রবিনী মাকে বাঁচাতেই হবে হ্যালো রাবেদা হাসপাতাল আপনাদের ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত কি নেই ডক্টর আপনি রবিনকে খবর দিন আমি দেখছি ভাই আপনার রক্তের গ্রুপ রক্তের গ্রুপ আমার জানা নেই ভাই আপনার রক্তের গ্রুপ পজিটিভ হ্যালো সিনহা হাসপাতাল ইয়ে আপনাদের কাছে ও নেগেটিভ রক্ত আছে তাহলে কি রোগিনীর মাকে বাঁচানো যাবে না বিপ্লব ভাই আমি রক্ত দেব আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ তুমি রক্ত দেবে গুড ভেরি গুড এখনই আমার সাথে এসো এসো তোমাকে অশেষ ধন্যবাদ রাশেদ তুমি নিজের শরীরের রক্ত দিয়ে রবিনের মাকে বাঁচালে এক্ষুনি নয়
একটু রেস্ট নি, তারপর উঠবে। এখন কেমন লাগনার? আমার তো মরে যাওয়াই উচিত। এসব আপনি কি বলছেন? যে মায়ের সন্তান চাঁদাবাজি সন্ত্রাসী করে, আমি আমি সেই সন্তানের মা হয়ে বেঁচে থাকতে চাই না। আপনি শান্ত হন মা, আপনার ছেলেকে আমি বোঝাবো। আমাকে বোঝাতে হবে না, আমার শিক্ষা হয়ে গেছে। আমি আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, এই তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি মা। বিপ্লব ভাই, ডাক্তার কাদেরের পোষা কুত্তাটা এখানে কেন? তুমি কি বলছো রবিন? রাশেদের রক্ত না হলে তোমার মাকে বাঁচানো যেত না। রাশেদ আমার মাকে রক্ত দিয়েছে কেন? কেন ওর মতো একটা চাঁদাবাজ সন্ত্রাসী রক্ত দিয়ে আপনি আপনি আমার মাকে বাঁচালেন? ভুল বললে রবিন, রাশেদও তোমার মতো ভুল বুঝতে পেরে ওই পাপের পথ ছেড়ে দিয়েছে। কি বলছেন? হ্যাঁ, হাত যেমন রাশেদের রক্তে তোমার মায়ের জীবন বেঁচেছে, তেমনি রাশেদের বিপদে তোমাকেও ঝাঁপিয়ে পড়তে হবে। মনটাকে বড় করে দুজন দুজন বন্ধু হয়ে যাও। রাশেদ এদিকে এসো। মিলাও মুখ, মানুষকে বুঝিয়ে দাও তোমরা শত্রু নও বন্ধু। দাদা, আমি ডাকলে আবি নাম কি? ফুলমতি। বাড়ি কই? রামগতি। সমস্যা কি? গর্ভবতী। আমার করতে হবে কি? কিছুই না, শুধু বলে না। মাশাল্লাহ, পোলা হবে। কি? আমার বংশের প্রথম পোলা। অরে কষ্ট দন দেব না, সিজার কইরো বাই কোন দেব না। সিজার করলে বাড়ি কাম করুন যায় না, ডাইরেক্ট কেমনে বাড়িব সে ব্যবস্থা করেন। তুমি কোনো চিন্তা করো না, আমি এমন মেডিসিন দিব তোমার পোলা গড়গড়ায়া সসয়া ফসসা বাড়িব। তুমি কেন তোমার পোলা ওটার পাইব না? আচ্ছা, গর্ভটা কয় মাসের? সাত মাসের। স্বামী কি করে? দুবাই থাকে। গেছে কবে? সাত বছর। আমি গেছে সাত বছর বাচ্চা পেটে সাত মাসের, 100% দুই নাম্বার কেস। আট বছর কেন? স্বামী গেছে সাত বছর বাচ্চা পেটে সাত মাসের, ওইটা এমনি মেরিব? না না, তারপর আমি রিস্ক নিতে চাই না, আমার ওষুধ দাও। আচ্ছা আচ্ছা, তুমি যাও না, এত করে কইতাছো দিতাছি। এই না, দাম কত? 3150 টাকা। এত কেন? দুই নাম্বার তো তাই। আমি দুই নাম্বার, অফিসের ঘরে খাবেস? তুই আমার মুখে দিয়ে রড টুকাইছ, তোর ওষুধ খুশি। এই শালার মাল আউট করছে, লই চল লই চল। আইজিন সুরকার দোলাই ভুয়া কবিরাজ বদমাইশি করো। ইজ্জতের মুখে রড ঢুকাইছো শালা, আমি দুই নাম্বার। মাইরো না মাইরো না, ইজ্জত গো
ওইজন মায়ের নাম পিতারে প্রাণের ইজ্জত ইজ্জত রে কান্দো না কান্দো না বিলকিস রে ও বিলকিস কান্দো না আর তুমি রে শুনো বিলকিস বিলকিস রে যাও তুমি আমার ভালোবাসা মানুষে আমার বাবার সাইনে চলা কর লাগে খালি তোর বাপের দুঃখটাই দেখলি আমার দুঃখটা বুঝলি না কেন আমার বাবা তোমার কি করছে এত সকাল ভুলা গেলি ওই দিন রাইতে তোর বাপে আমার মুখে দি গরম রড ঢুকাইছে আরে তুমি কি কইতাছো তোমার মুখে তো রড ঢুকাইছে ওই বেজ্জত ওই ছাগলের এত বড় সাহস এই বাঘের লগে টক্কর ওরে আমি পানি ছাড়াম গিল্লা কামু ওই তাড়াতাড়ি কর কুইক এই থামো থামো এই দে 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 জলদি দে স্যার সরকারি মাল গোডাউনে না উঠায়া আপনার গাড়িতে উঠায়া দিলাম পুরো এক লাগাস স্যার সেই জন্য তো এই গোলাম সবসময় আপনার কাজে নিয়োজিত আমিও তোমাকে কম ভালোবাসি না স্যার ওই মেয়েটা আমাদের ছবি তুলে নিয়ে গেল ওই ওকে ধর বলবো না বলতে হবে নইলে কিভাবে বলাতে হয় সেটা আমরা জানি কিছুতেই বলবো না জলদি বল জীবন যৌবন সবই হারাবি ক্যামেরা যখন দিবি না তোর নেগেটিভ ফ্লাই করে দেই ওরা আপনার পিছু নিয়েছিল কেন কামালের লোকজন সহ স্মাগলিং এর ছবি তুলেছিলাম বলে চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি এই অবস্থায় বাড়ি গেলে কিভাবে উঠে উঠে চলে আসবি না তুমি আমার মারবা আমি তোমারে মারতাম না ব্যাপার গাদা পড়তে কামনে ওট ওট আরে গুলাম মোস মোস এই তো আমার মারা মানে শুন বসরা দুজনে গুতাগুতি করতেছে তুই আর আমি মিল্লা যাই শুন না পাকি হাসা কইতাছ তো হাসা কইছি মানে আয় দুজনে গলাগলি করি গলায় লাগে যা এই আমার ফেসার আসলা শালার ভূত তুই আর মুখে দি গরম রড ঢুকাইছত আজ তোর কোনাম দি ঢুকাই নিজও জানি না দোস্ত চল দুজনে হাওয়া খাই আসি কেমন চল হাওয়া হাওয়া ও হাওয়া উসকো মুতাই দে সামনে তাই চা হিসে তা দোস্ত ওই হালাগো লগে থাকে তো বহুত খারাপ কাম করছস করছস না আইজ একটা ভালা কাম কর কি কাম তুই যেমন আমিও তেমন তোর মা বইন আছে আমারও আছে আছে ওই যে একটা মহিলা হাইটা যাইতেছে মনের অজান্তে
ভিতরে কাপড় ঢুকা রইছে তুই খালি একটু টাইনা বাইর করে দিবি বালা হইব যা তুমি কইছ তো যা যা জলদি যা আল্লাহ যা যা টান্দে 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 উপকার মইয়া মানুষের গায়ে হাত দিয়া উপকার গোলামের পুর दर्जा खोल के बेज्जत दर्जा खोल विपदे पड़े तोर काछे आसते हलो विपद आमार व्यवसार लेनदेन निये एक साला झमेला करछे शालाके सरे दिते हबे चल चल आमार संगे आपनार काजेर जोन्नो अन्य काउके खुजे निन आमी सिद्धान्त निएछि आमी आर कोनो खराब काज करबो ना কাজ না করলে খাবে কি ঘন্টা হুম তোর মা তার চিকিৎসা সে চিন্তা আপনাকে করতে হবে না আমি সৎভাবে বাঁচতে চাই এই কি তোর শেষ কথা এই রবিন এক মুখে দুই কথা বলে না এবার আপনি আসতে পারেন হ্যাঁ ঠিক আছে আমার বসতে কোনো আপত্তি নেই समाधान किभावे करा जाए ताई बोलो जत मुश्किल तत आसान एवरी डिजीज हैज अ क्योर सब रोगेर ओषुध आछे किन्तु एई कैंसारेर ओषुध कि ओई विप्लबके सराते ना पारले आमरा जे पथे बसबो विप्लब जत पलिटिक्स करुक तोमार आर आमार मतो हारामी बुद्धि ओर नेई दुजनेर साथे ओ पारबे ना एमन चल चालबो जे रबिन तोमार घरे फिरे जाबे आर राशेद রাশেদ আমার পা চাটবে কি করতে চাও তুমি সব বলবো কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কের দূরত্ব রেখে শত্রুর বিরুদ্ধে লড়াই করা যায় না বেশ আমি আমাদের শত্রুতা ভুলে গেলাম তাহলে আর দেরি কেন এসো বুকে বুক মেলাই হাসপাতালের নিয়ম অনেক কড়া ঠিক আছে দাদু তাহলে তুমি আমার মার জন্য খাবার নিয়ে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকব কেমন আচ্ছা দাও জানো দাদু মাকে না আমার খুব দেখতে ইচ্ছে করে দেখো দাদু ভাই তোমার মা ভালো হয়ে গেলে আমি নিজে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব দাদু তুমি না খুব ভালো আমি এখন যাই দাদু কাল আবার খাবার নিয়ে আসবো আচ্ছা দাদু ভাই যা তুমি মানুষ না জানো কেন স্যার এতটুকু একটা বাচ্চা মেয়ে তার মায়ের জন্য খাবার নিয়ে এসেছে
আর তুমি নিজে সেই খাবার খেয়ে তাকে মিথ্যে করবে শোনালে? খাবার তো ফেলে দিতে পারি না স্যার, তাই নিজেই খেলাম। তার মানে ওর মা যে হাসপাতালে নেই স্যার? হাসপাতালে নেই? হ্যাঁ স্যার, ওর মাকে বেশ কিছুদিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়ের জন্য ভীষণ কান্নাকাটি করছিল বলে রবিন ভাই আর ওর খালার অনুরোধে আমাকে এই নাটক করতে হচ্ছে। ওকে মিথ্যে বলে সান্ত্বনা দিতে হচ্ছে স্যার। ওই বাচ্চা মেয়েটার বাড়িটা আমাকে দেখিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আলমডাঙ্গা পূর্বপাড়া। আমাকে তুমি চিনবে না, বাসে আর কেউ নেই? না। তুমি কার কাছে এসেছো? তোমার কাছে। তোমার খালা? কে আপনি? আমি বিপ্লব, বিপ্লব চৌধুরী, এলাকায় নতুন এসেছি। আপনি কি টুম্পার খালা? প্রতিবেশী বইলাই টুম্পা আমার খালা বইলা ডাকে। টুম্পার মার ঘটনাটা কি জানতে পারি? টুম্পা তুমি বাইরে গিয়ে খেলা করো। কয়দিন আগে কামাল সাহেবের লগে দেখা করার লিগা বাইরে ছিল, আর ফিরে আসে নাই। পুলিশের কাছে গিয়েছিলেন? গেছিলাম। ওসিটা আরো হারামি, শুধু শুধু টুম্পার মার নাম ধরে আজে বাজে কথা বলছে। ডায়েরি করতে চাইছিলাম, ডায়েরি নেয় নাই। কামাল সাহেবের বাসায় খোঁজ নেননি? আহা, আমার কাছে খোঁজ নিয়ে এলাম? কত লোক কত রকমের ঘটনা নিয়ে আমার কাছে আসে, সবার কথা কি মনে রাখা সম্ভব? কিন্তু আপনার বাড়িতে আসার কথা বলেই টুম্পার মা বাড়ি থেকে বের হয়েছিল। ওই মিয়া, বাজে মেয়ে ছাড়া রাইতের বেলায় কেউ রাস্তায় বাইর হয় নাকি? দেখেন গিয়া কোন নাগরের লোকের ফিরিত করতাছে। ওসি সাহেব, কি রে আমার দিকে চোখ গরম করে তাকাস? সরি, আমি আপনার সাথে কথা বলতে আসিনি। এলাকার লোক আপনাকে জনপ্রতিনিধি মানে, একজন জলজন্ত মহিলা পনেরো দিন ধরে নিখোঁজ, ঘরে তার বাচ্চা মেয়েটি মায়ের জন্য কাঁদছে, আপনার মনে কি একটু দাওয়া নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। আপনি বললে শাড়ি পরে গিয়ে তার মা সেজে প্রক্সি দিয়ে আসি। কি তার আর প্রয়োজন হবে না? কিন্তু আজ আমি বলে যাচ্ছি মিস্টার কামাল, এই ঘটনা শেষ আমি দেখে ছাড়ব। টুম্পার মায়ের নিখোঁজ হওয়ার পেছনে কারা দায়ী তাদের আমি খুঁজে বের করবই। সর্বনাশ, এ তো দেখি গোক্ষুর সাপ, কিছু হইলে ফোঁস করে ওঠে। কেমন আছে টুম্পা? ভালো নেই চাচ্চ, আমার আম্মু না হাসপাতালে, এখনো ভালো হয়নি, তো আমার মনটাও খুব খারাপ। মন খারাপ করো না, তোমার আম্মুর জন্য আমি ভালো ভালো ওষুধ কিনে দিয়েছি, আম্মু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আম্মু ভালো হলে আমি তোমাকে তোমার আম্মুর কাছে হাসপাতালে নিয়ে যাব। তুমি সত্যি বলছো চাচ্চু? একদম সত্যি। এই দেখো, আমি তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি। তুমি আমার লক্ষ্মী চাচ্চু। রবিনের মায়ের অপারেশনের যাবতীয় ওষুধপত্র তুলা ব্যান্ডেজ জোগাড় করবে বিপ্লব। মাঝখান থেকে খুব জরুরি একটা ইঞ্জেকশন বদলে দেব আমি, আর সেই ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে রবিনের মা মারা যাবে, আর সেই ইঞ্জেকশন জোগাড় করার কারণে ফেঁসে যাবে বিপ্লব। ছি বাবা ছি, প্রতিশোধ নেবার জন্য তুমি রবিনের মাকে হত্যা করে বিপ্লবকে ফাঁসিয়ে দেবে? আমি তোমাকে সে সুযোগ দেব না। শম্পা, তুই ভুলে যাচ্ছিস আমি তোর বাবা। জানি, আর জানি বলেই লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। আর তাই তোমার হাতে আমি আমার ভালোবাসাকে খুন হতে দেব না। তুই ওই হারামজাদা বিপ্লবকে কোথায় যাচ্ছিস? আমার ভালোবাসাকে রক্ষা করতে। ভালোবাসা? হ্যাঁ ভালোবাসা। ওই বিপ্লবকে ফাঁসির দড়িতে ঝোলানোর আগ পর্যন্ত তুই এই বাড়ির বাইরে যেতে পারবি না বাবা। মা শান্ত হ, মা ডাক্তার মা এমন করছে কেন? রিল্যাক্স,
কিছুক্ষণ আগে অপারেশন হয়েছে, একটু কষ্ট হবেই। বিপ্লব ভাই ইঞ্জেকশন নিয়ে এলেই আমি পুশ করে দেব, সব ঠিক হয়ে যাবে। ডক্টর, এই যে ইঞ্জেকশন। সিস্টার, এটা প্রস্তুত করে নিয়ে আসুন। শান্ত হও মা। সর্বনাশ, এ তো বিষ, ইঞ্জেকশন কে এনে দিয়েছে? বিপ্লব ভাই। ডাক্তার, আমার মা কথা বলছে না কেন? মা কথা বলো মা। মা সরি, সি ইজ ডেড। তুমি জেনে শুনে এই ইঞ্জেকশন দিয়ে রবিনের মাকে মেরে ফেললে কেন? ওয়াই বলবি তো বল, কেন হত্যা করলি আমার মাকে? কেন কিসব কিসব কি বলছো? এই পুলিশে ফোন কর। বাবা রামজাদা, কেন আমার মাকে খুন করেছিস? আমি তোমাকে বলেছিলাম তোমার মায়ের চিকিৎসা করার মতো ডাক্তার আমাদের হাসপাতালে নেই, কিন্তু তুমি শোনোনি। সেদিন ডাক্তার জামানকে দিয়ে চক্রান্ত করে বিপ্লব তোমার মাকে হাসপাতালে ভর্তি করিয়েছিল তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য, এবং কৌশলে হত্যা করেছে তোমার মাকে। জানোয়ারের বাচ্চা, তুই আমার বোনের রক্ত চড়িয়েছিস, আমি তোর 14 গুষ্টি কবরে দিয়ে দেব। রবিন, তোমার মা ওইদিকে ওইদিকে। কে? পলি, আমি। শিখি দরজা খোল। ভাইয়া, কি হয়েছে ভাইয়া, তুই এমন করছিস কেন? পুলিশ আমাকে খুঁজছে। পুলিশ তোকে খুঁজবে কেন? আমাকে এক্ষুনি পালাতে হবে, রবিনের মাকে হত্যার দায়ে পুলিশ আমাকে খুঁজছে। রবিনের মাকে হত্যার দায়ে? সময় নেই বোন, বাইরে পুলিশ এসে গেছে, আমি যাই। ভেতরে কে আছেন দরজা খুলুন, ভেতরে কে আছেন দরজা খুলুন, দরজা খুলুন বলছি, নইলে ভেঙে ফেলবো। ভালো করে খুঁজে দেখো খুনিটা কোথায় পালিয়েছে। আসো ওই দিক খুঁজো, আসো। স্যার, কোথাও খুঁজে পেলাম না, মনে হয় পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়, ধরা ওকে পড়তেই হবে, এসো। হে খোদা, তুমি আমার ভাইয়াকে রক্ষা করো। স্যার, আমাকে দেখেছেন? হ্যাঁ দেখেছি। কেন স্যার? তুমি কেমন ডাক্তার? হ্যাঁ, অপারেশন সাকসেসফুল হওয়ার পরেও রোগী মারা গেল, তুমি কি ভুলে গিয়েছিলে যে ডাক্তার কাদেরের অনুমতি ব্যতীত কোনো অপারেশনেই কোনো রোগীকে বাঁচানো সম্ভব নয়? তার মানে? মানে খুব সোজা, বিপ্লব যে ইঞ্জেকশনটা এনেছিল সেটা তো পুশ করা হয়নি, আমার দেয়া বিষ মেশানো ইঞ্জেকশনটা পুশ করার পর রবিনের মা ছটফট করে অনেক কষ্টে মারা গেছে। এবার তোমার চিকিৎসা হবে। আমার চিকিৎসা? কিন্তু আমার তো কোনো রোগ নেই স্যার। আছে আছে, মালিকের আদেশ কর্মচারীর অমান্য করা মারাত্মক রোগ। আচ্ছা জামান, এই ডাক্তারি বিদ্যা অর্জন করতে গিয়ে কখনো কোনো বইতে পড়েছো বা দেখেছো যে জীবন্ত মানুষকে পোস্টমর্টেম করা হয়? সেটা কি করে সম্ভব? এই ডক্টর কাদেরের দ্বারা সবকিছু সম্ভব। আজ তোকে আমি জীবন্ত পোস্টমর্টেম করা দেখাবো।
কি করে তোকে পোস্টমর্টেম করে ডক্টর চামানের খবর কেউ জানতে চাইলে বলবে বিপ্লবের সাথে হাত মিলিয়ে রবিনের মাকে খুন করে ডক্টর জামান পালিয়েছে তোমাকে আমার বুক থেকে যে কেড়ে নিয়েছে তাকে তাকে আমি ছাড়ব না ওই বিপ্লব ওই বিপ্লবের রক্ত দিয়ে আমি গোসল করব না রবিন শান্ত হ রবিন শান্ত হ বিপ্লব বিপ্লব তোর মাকে খুন করবে কেন কি তার স্বার্থ রাশেদ আমি তো আমার নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না আমি আমি নিজের চোখে দেখেছি বিপ্লব ডাক্তার জামানকে ইঞ্জেকশন এনে দিয়েছে আমার বাবা চোখের সামনে চটপট করতে করতে মারা গেছে আমার মায়ের হত্যার প্রতিশোধ আমি রবিনের চোখে বিপ্লবকে খুনি বানিয়েছি এইবার রাশেদের পালা নো প্রবলেম পার্টনার আজ রাতি তোমার খায়েশ আমি পূরণ করে দিচ্ছি কিরে তুলি রাশেদ আজা তো দেরি করছে কেন দেরি না করে তোমরা খেয়ে নাও তো বাবা ওই বুঝি রাশেদ এলো তুমি বসো মা আমি দেখছি কি আপনারা কাকে চান বাবা বাবা কি হলো বাবা খবরদার আমার মেয়ের গায়ে হাত দিবে না আমি পুলিশে খবর দেব সে কষ্ট আর তোকে করতে হবে না খবর দে আর লাশ ময়না তদন্তের ব্যবস্থা করো আপনারা এখানে বাবা মা বাবা বাবা কথা বলো বাবা বাবা কথা বলো
আমার বাবা মাকে কে খুন করেছে ওসি সাহেব? কে আবার? যার গুনগান করতে করতে তুমি ডাক্তার সাহেবকে ভুলে গেছো সেই বিপ্লব? না, এ হতে পারে না। বিপ্লব আমার বাবা মাকে খুন করতে পারে না। আরে কয় কি, আমি নিজের চোখে বিপ্লবকে রক্ত মাখা ছুরি হাতে দেখেছি, আমাকে দেখে পালিয়ে গেছে। কিন্তু বিপ্লব আমার বাবা মাকে খুন করতে যাবে কেন? কেন, সব ভুলে গেছো? বিপ্লবের বোনের চুলের বেণী তুমি কাটোনি? এত সহজে বিপ্লব তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? তুলি 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 বল আমার, বিপ্লব হারামির বাচ্চা। হ্যালো বিপ্লব, শুয়ারের বাচ্চা। বিশ্বাস করো রাশেদ, আমি তোমার বাবা মা বোন কাউকে খুন করিনি। বিপ্লব কান খুলে শোন, 10 মিনিটের মধ্যে কলাতলি মেহগুনি বাগানে না এলে তোর বোন লাশ হয়ে যাবে। না রাশেদ, না, আমার কথা শোনো। কুত্তার বাচ্চা চুপ, কথা বল। ভাইয়া ভাইয়া, তুই আসবি না ভাইয়া? রাশেদ আমাকে যা ইচ্ছে তাই করুক। পলি পলি, আসিস না ভাইয়া। শুকনো কথা চিয়া ভিজবে না বিপ্লব, সময় মাত্র 10 মিনিট। যতক্ষণ তুই না আসবি আমি আমার মনের ঝাল মেটাবো। না রাশেদ, না, তাড়াতাড়ি আয় বিপ্লব, তাড়াতাড়ি। আসিস না। রাশেদ বিশ্বাস করো, আমি কাউকে খুন করিনি। চোখ মিথুক, খুনি তুই, ধর্ষক তুই। তুই আমার পরিবারে কাউকে বাঁচতে দিস নি, আমিও তোকে বাঁচতে দেব না। সোহাগী, তুমি জানো আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত পলি যদি তোমার কাছে থাকে তোমার কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, পলি আপনার বোন তো আমারও বোন। টুম্পার কাছে আমার চিঠি পেয়েছিলে? জি পাইছি। সম্পর্ক খবর নিতে বলেছিলাম, খবর নিয়েছিলে? হ্যাঁ নিছি। ওর বাবা নাকি ওরে বাসায় আটকায় রাখছে। সম্পর্কে এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। তোমরা এখন যাও। আসি ভাইয়া। যাচ্ছি, আসি, চলো যাও। রবিন, পেয়েছিস? না। তুই পেয়েছিস? না, চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। যাবে কোথায় বিপ্লব? এই কোন জন্মের বদলা তুই আমাদের উপর নিলি? একবার যদি তোকে হাতের কাছে পাই। ওস্তাদ, ওস্তাদ, বিপ্লবের খবর পাইছি। বল বলের বল, কোথায় বিপ্লব? বলে সোহাগী আর টুম্পা ভাসানো জঙ্গল থেকে টিফিন কেরিয়ে লয়ে বেরিয়েছে। তাহলে কি বিপ্লব ওই জঙ্গলে লুকিয়ে আছে? লুকিয়ে না থাকলে ওখানে পলে যাবে কেন? চল নবীন, ওখানেই ওকে কবর দিয়ে দেব। শুধু বিপ্লবকে খতম করলেই আমাদের সমস্যার সমাধান হবে না। পোষা কুকুর যদি একবার পাগল হয়ে যায় তাকে যতই পোষ মানাও না কেন তার উপর নির্ভর করা যায় না। মনে আছে রবীন্দ্র রাশিদ একবার বিদ্রোহ করেছিল? অতএব সাবধান, আমাদের সমস্ত চক্রান্ত ফাঁস হয়ে গেলে ওরা আমাদের লাশ না ফেলে ছাড়বে না। বন্ধু,
আমাকে তো কাঁচা মনে করো না, সে ব্যবস্থাও করে রেখেছি। এরা ও হলো শহরের টপ টেরর কিলার মন্টু। ও মানুষ খুন করে সেইভাবে যেভাবে পাগ আহার করে হরিণকে। আর ও আর হলো পাগলামি যান। ও মানুষ খুন করে তার রক্ত দিয়ে নেশা করে, এক একটা মাল বটে। এই সুযোগ পথ থেকে পরিষ্কার করার। ও সব ছোটখাটো কাজ আমি করি না। ওদের খতম করতে হলে আমাদের চেরারাই যথেষ্ট। যাও, ওদেরকে বোমা মেরে বাড়ির সাথে মিশিয়ে দিয়ে এসো। যাও, কোথায় যাচ্ছ? আমার মার জন্য খাবার এনেছি তো, তাই ভিতরে যাব। ঠিক আছে যাও। তুই শালা সারা জীবনই গিরিঙ্গি, পেশানো সারা সোজা করলে কথা তোর মুখে নাই। না পেশাইয়া খুইলা ক চান্সটা কি? তুই শালা বুঝবি কি করে? মাথায় তো গোবরে ভরা। দুই বস রাশেদা রবীন্দ্রের চেতাই দিছে বিপ্লবকে খতম করার জন্য। রাশেদা রবীন্দ্র যখন মারামারি শুরু করব, ঠিক তখনই বসের ভাড়া করা গুন্ডা বাহিনীরা বুম মাইরা বিপ্লবকে খতম করে দিব। বিপ্লব চাচু করে মেরে ফেলবে? না না, আমি বিপ্লব চাচুকে মরতে দেব না। এখনই খবর দিতে হবে। এই পিচ্ছি রে, ডিস্টার্ব করব, শেষ করে নেই। আমার জন্য তুই মরতে পারিস না। তোকে আমি মরতে দেবো না, তোকে আমি মরতে দেবো না। এবার তোর পালা। বাচ্চা, তুই আমার মাকে মেরেছিস, তুই আমার বাবা মা বোনকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস। আজ তোকে জ্যান্ত কবর দিব, জ্যান্ত কবর। আমার সাথে হিসাব নিকাশ পরে করো, আগে আগে টুম্পাকে বাঁচাতে দাও প্লিজ। ছল চাতুরি করে কোনো লাভ নেই বিপ্লব, তোকে আজ জীবন দিতেই হবে। Doctor!
হারামির বাচ্চারা, টুম্পাকে বাঁচানোর জন্য এতক্ষণ হাত গুটিয়েছিলাম। টুম্পা, সরে যাও সম্রা। টুম্পা কথা বল, টুম্পা। ওদের কারণে আজ টুম্পাকে জীবন দিতে হয়েছে। ওদের কারণে নয়, আমার বাবা আর জননেতা কামাল ভাড়া করা গুন্ডা দিয়ে তোমাদেরকে হত্যা করার জন্য বোমা মারিয়েছে। আমি নিজে আমার বাবার কুকর্মের সাক্ষী। আমার বাবা রবিনের মাকে হত্যা করে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। রাশেদের বাবা মা বোনকে খুন করে তোমাকে রাশেদের চোখে হত্যাকারী বানিয়েছে ওই কামাল। কামাল, আমি তোকে ছাড়ব না। ডাক্তার, আমার মাকে তুই হত্যা করেছিস, তোদের কারণে টুম্পাকে হারাতে হয়েছে। বিপ্লব ভাই, টুম্পা, টুম্পার কোনদিন ওর মাকে খুঁজবে না সোহাগী। না কামাল, কাঁধে শুয়োরের বাচ্চারা, তোদের কারণ স্থান নেই। হারামির বাচ্চারা, তোদের কোরবানি করে দেব, তোদের এমন শিক্ষা দেব যা ইতিহাস হয়ে থাকবে। Thank you.
जगी जमरे लाल पानी ते देखने को बुके अच्छा निते रोशी कला तोर जौवन जला ताई आज राते सब मेटाते चले रे पिया शक्ति चले रे चले रे पिया शक्ति तुम्हार जवानी ते भोकर बानी मताल करा आज के राते के नीबी आमाई के दीबी आमाई के कर भी प्रेम आमार साथे जले रे हाय 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 प्या साथे আমরা ওদের খতম করতে পারি নাই ওরা তিনজন মিলা আপনার ওদিকে আইতেছে চলো রে রাস্তা রেখে দেওয়াল ভেঙে ঢুকলি কেন তুফান যখন আসে তখন সে দিক নির্ণয় করে আসে না রবিন রাশেদ তোমরা এই খুনিটার সঙ্গে কেন কে আসল খুনি সেটা তর্মে প্রমাণ করে দিয়েছে আমাকে মাফ করে দে মাফ
তুই আমার বাবা মা বোনকে হত্যা করেছিস সরে বাচ্চা আমি তোকে ছাড়ব না এই সরে বাচ্চা আমার মাকে তুই খুন করেছিস তোদের কারণে টুম্পাকে বাঁচাতে পারিনি ইন্সপেক্টর সাহেব গ্রেপ্তার করুন সমস্ত হত্যাকাণ্ডের আসামি কামাল এবং ডাক্তার কাদেরকে শম্পা শম্পা তুই তুই আমার আমার মেয়ে হয়ে হ্যাঁ যদি আরো আগে আইনের আশ্রয় নিতাম আরো আগে তোমার কুকর্মের কথা আইনকে জানাতাম তাহলে আজ এতগুলো লোকের জীবন নষ্ট হতো না এই সবাইকে থানায় নিয়ে চলো কেঁদো না শম্পা তুমি ঠিক কাজটি করেছ বিপ্লব ভাই সেদিনের ব্যবহারের জন্য অতীত নিয়ে কোনো কথা নয় ভবিষ্যৎ নিয়ে ভাবো চলো